দলবদলের বাজারে আলোড়ন সৃষ্টি করে এখনও পর্যন্ত নতুন ক্লাবে নাম লেখাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এতদিন চেলসি সহ বিভিন্ন ক্লাবের নাম শোনা গেলেও পর্তুগিজ মহাতারকার দলবদল নিয়ে এবার আসলো একেবারেই ভিন্ন খবর। রোনালদোর দলবদলে দেখা দিল ভিন্ন মোড়। ইউরোপের বেশ কয়েকটি ক্লাব থেকে প্রত্যাখ্যান হওয়ার পর অবশেষেই মাদ্রিদে ফিরছেন পর্তুগিজ ফরওয়ার্ড, এমন চাঞ্চল্যকর খবর দিয়েছে ইউরোপিয়ান গণমাধ্যম। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন 2018 সালে। এরপর জুভেন্টাস হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন রোনালদো। তবে এবার আবারও মাদ্রিদে ফিরছেন পর্তুগিজ তারকা, কিন্তু রিয়াল মাদ্রিদ নয়। জানা গেছে অ্যাথলেটিকো মাদ্রিদেই ফিরছেন এই মহাতারকা। সংবাদ মাধ্যম এএসএর এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়াগো সিমিওনেকে রাজি করিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর এজেন্ট। ওয়ান্ডা মেট্রোপলিটনে পা রাখতে পারেন পর্তুগিজ তারকা। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিনিধির সঙ্গেও এরই মধ্যে কথা বলেছেন দিয়াগো সিমিওনে। অ্যাথলেটিকোতে যোগ দিলে রোনালদোর চ্যাম্পিয়ন্স লীগ খেলার ইচ্ছা পূরণ হবে, যা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাকে বের করে আনতে তাড়া দিয়েছিল। গত মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স লীগ মৌসুমে খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেড। তাই তো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নতুন ক্লাবে পাড়ি জমাচ্ছেন রোনালদো। লক্ষ্য চ্যাম্পিয়ন্স লীগ খেলা। গত সবশেষ ১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে অংশ নেওয়া রোনালদো টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন। তাই তো ইউরোপ সেরার মঞ্চে খেলতে পারবেন না তিনি, তা কল্পনাও করতে চান না এই পর্তুগিজ তারকা।